দেশের মানুষ নিরাপদ আছে মেঘা প্রকল্পের। আমি তো বাসা থেকে 9টার সময় বের হই, এই সময় টিভিতে আসতে যে পর্যুদস্ত এবং নাজেহালটা হলাম, এবং আপনার একটা ইনভাইটেড গেস্ট কেন আসতে পারলো না টাইমলি, সময় মতো বের হওয়ার পরও রাস্তাঘাটের এই সমস্ত যানজট, এই সমস্ত বিশৃঙ্খলা, এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, সেই রাস্তা বন্ধ, এই সমস্ত কারণে এখনই তো সম্মুখীন হলাম, এবং আপনি তিনটা গেস্টকে একসাথে পরিচয় করাতে পারলেন না। কেন পারলেন না? যানজটের কারণেই তো পারলেন না। আর যানজটের ভোগান্তি এখানে বসে থেকে যানজটের ভোগান্তি নেই, ভোগান্তি নেই বললে হবে না। আসলে বেসিক্যালি আমাদের লোকজন, আত্মীয় স্বজন, পরিবাররা তো ঈদ করতে যাচ্ছে, তারা যে কি ভোগান্তি ভুগছে, রাত 12টা 12 ঘন্টা 14 ঘন্টাও কিন্তু তারা জায়গা মতো যে পৌঁছাতে পারছে না, এটাই হচ্ছে বাস্তবতা। আর মেঘা প্রকল্পে মেঘা দুর্নীতির বাস্তব সত্য কথা, কারণ এখানে যারা প্রকল্প করছে তাদের ঘুষ দিতে হচ্ছে, যারা বাস্তবায়ন করছে তাদের ঘুষ দিতে হচ্ছে, সচিবালয়ের যে সমস্ত আমলারা আছে তাদেরকে ঘুষ দিতে হচ্ছে, যার কারণে যারা কন্ট্রাক্টর এই কাজগুলো নিচ্ছে তাদের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। সত্যিকার অর্থে তাদেরকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা যায় তো তারা তাদের দুঃখের বর্ণনা এমনভাবে দিবে তো মনে হয় যে কাজ করাচ্ছে কিন্তু না করাই ভালো। মেঘা প্রকল্প, মেঘা প্রকল্প আর মেঘা প্রকল্প, এই যে মেট্রো রেলের কথা চিন্তা করেন, মেট্রো রেলের সুফল কবে পাবো না পাবো ঠিক আছে, আজ হোক কাল হোক আমরা পাবো, কিন্তু এই যে মিরপুরবাসী থেকে শুরু করে টোটাল এই ঢাকা মহানগরীর এই কোর্টে যাওয়া থেকে মিরপুরে আসা থেকে যে সমস্ত অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যবসা বাণিজ্য সব কিন্তু 8-10 বছরের লাটে উঠে গেছে। তাহলে 8-10 বছরের মেঘা প্রকল্পের নামে একদিকে তো মেঘা দুর্নীতি, তারপর জনজীবনের এই যে বাজে অবস্থা, এবং একটা প্রত্যেকটা মানুষের পেশায় কিন্তু আঘাত হানছে, এবং এই যে এখন ধরেন কিছু কিছু তো কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর রাস্তা কিন্তু পরিষ্কার করছে না, যেই ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডই কিন্তু আছে, যার কারণে যানজটটা ব্যাপক হয়ে বাড়ছে। এই মেঘা প্রকল্প, মেঘা দুর্নীতি, এটাই হচ্ছে বাস্তব সত্য। দুর্নীতির কথা আপনি বলছেন, কিন্তু এই যে আপনি যেটি বলছেন যে মেঘা প্রকল্পের কাজের কারণে মানুষজনের ভোগান্তি হচ্ছে, ভোগান্তি হচ্ছে সেটিও দৃশ্যমান, কিন্তু তাহলে বিকল্পটা কি? তাহলে এই উন্নয়ন কাজগুলো না করাটাই ভালো ছিল? কাজ সেটা না, যথাসময়ে তো কাজ হচ্ছে না। এখানে প্রথম হচ্ছে সিদ্ধান্তহীনতা, দ্বিতীয় হচ্ছে পরিকল্পনাহীনতা, তৃতীয় হচ্ছে একটা রাস্তা যখন আমি উন্নয়নের আওতায় আনবো বিকল্প একটা রাস্তা তো তৈরি করা দরকার, বিকল্প একটা পথ তো তৈরি করা দরকার। একটা অফিসকামী মানুষ, তাকে যথাসময়ে অফিসে যেতে হবে, সে যেহেতু 2 ঘন্টা পর অফিসে যায় তো যেহেতু তাকে সাসপেন্ড হতে পারে, এই 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 যে সিচুয়েশনের সম্মুখীন একজন ব্যক্তি হচ্ছে, এই ক্ষেত্রে সরকারের পরিকল্পনাটা কী, প্রস্তুতিটা কী, এবং সরকার এই ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? আজকে আমি 5 মিনিট পরে আপনার টক শো আসলাম 1 ঘন্টার ভিতরে, এই 5 মিনিটের যেটা হয়ে যাওয়ার পরিচয় তো আপনি আমাকে করাতে পারলেন না, আমি তো শুরুতে থাকতে পারলাম না, তো এইটা কি হলো? এটা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হলাম কিনা? জি বুঝতে পারছি। আপনি একটু বিপর্যস্ত হলেন কিনা? জি আপা অনেক ধন্যবাদ।